আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের মাঝে নতুন কিছু নিয়ে চলে আসলাম, নতুন ডিজাইন, নতুন সেলাই, তার সাথে কীভাবে আমি কালার ম্যাচিং করেছি প্রত্যেকটা দেখাবো এই পাঁচটি ডিজাইনে। কাজটি যেমন করা হয়েছে নিখুঁতভাবে, তেমনি সুতার ম্যাচিংগুলোও কিন্তু মারাত্মক সুন্দর। তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকো, বুঝতে পারবা কত সুন্দর ডিজাইন, তার সাথে এখানে কি কি সেলাই দিয়েছি। এমনকি এটাও বলে দিব যে এখানে কোন কাপড় ব্যবহার করা হয়েছে। তাহলে চলো শুরু করি। এখানে তো পাঁচটা ডিজাইন আছে, তার মধ্যে তোমাদেরকে আমি শুরুতে এটা দেখাই। আমি চাচ্ছিলাম শেষ থেকে শুরু করতে। তাহলে দেখো, এই ফুলকারি ওড়নাটা আমি বিছিয়ে নিয়েছি। এই ওড়নাটা যে কতটা সুন্দর সেটা তো আমার এখানে তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে ওড়নাটি কতটা সুন্দর। যাদের সবুজ রং বা এরকম কচুপাতার রংটা বেশি ভালো লাগে তাদের কিন্তু এই ওড়নাটা বেশ ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ কাঁথা ফোর, তার সাথে শাডিং ভরাট, আর রয়েছে খেজুর পাতা এবং সুজনি, আর ফুলে ফুলে তো ডলার রয়েছেই। আর এখানে কি দেখতে পাচ্ছ, এই ডিজাইনটি কিন্তু ফুলকারি, তার সাথে কাঁথা স্টিচ সেলাই, আর ওড়নাটি চারিধার দিয়ে দেওয়া হয়েছে পাইপিন। এই ওড়নাটিতে পাঁচ রঙের মাল্টি সুতা দেওয়া হয়েছে, তার সাথে এই কাপড় হচ্ছে প্রাইড কটন, ওড়নাটি হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ। আর এই সেলাইটি যে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে সেলাইগুলো চেষ্টা করেছি নিখুঁতভাবে করানোর। এখন তোমাদের কেমন লেগেছে আমি তো জানি না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ওড়নাটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা, তার সাথে এই সেলাইগুলো কেমন লেগেছে সেটাও আমাকে জানাবা। আর বলে রাখি, এটা কিন্তু শুধু ওড়না না, এটার সাথে ম্যাচিং জামা রয়েছে যেটার কাজ চলছে। তোমরা যদি জামা ওড়নার টু পিস দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে দেখাবো। এমনকি সেলাই দেখতে চাইলেও আমাকে জানাবা। তাহলে তোমাদেরকে তো এখানে একটা ওড়না দেখানো হয়ে গেল, এবার তোমাদেরকে আমি আরও একটা ওড়না দেখাই। এটা কিন্তু সাদার ওপরে কাজ করা, যাদের সাদা রং পছন্দ তাদের কিন্তু এই ওড়নাটি বেশ ভালো লাগবে। যদিও বা আমাদের সকলেরই জানা যে সাদার ওপরে সব রঙই ফুটে ওঠে, সেটা সাদাই হোক না কেন, যদি সেলাই সুন্দর হয় তাহলে দেখতে ভালো লাগে। যদিও বা এই ওড়নাটির সেলাই খুব একটা ভালো হয়নি, মানে মাঝারি কিছু একটা, একদম পরিপাটি ভাবটা কিন্তু ওড়নাটিতে আমি পাচ্ছি না। কারণ আমার কেমন জানি মনে হয়েছে যে এই মেয়েটা সেলাইটি খুব একটা ভালো করেনি। তবুও সাদার ওপরে যেহেতু সব রঙই মানান লাগে, সেজন্য এখানে যেহেতু আমি মাল্টি সুতা দিয়েছি সেজন্য এই ওড়নাটি বেশি সুন্দর লাগছে। আর বিশেষ করে ওড়নাটির ছেটানো ফুলগুলো না একটু ভালো লাগছে, আর ধার যেটা সেটা একটু কেমন যেন আমার মনে হচ্ছে। তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে জানাবা। এই ওড়নাটিতে যদি সেলাই সুন্দর হইতো তাহলে কিন্তু এই ওড়নাটি বেশ সুন্দর লাগতো দেখতে। যদিও বা এখন খুব একটা খারাপ লাগছে না, মাঝারি কিছু একটা, কিন্তু এই সেলাইটি যদি আরও সুন্দর হইতো তাহলে বেশি ভালো লাগতো। কেননা এখানে না অনেক রঙের সেলাই আছে, যেমন মনে করো শাটিং ভরাট আছে, খেজুর পাতা, তার সাথে রয়েছে সুজনি, এমনকি এখানে গম ফোড়ও রয়েছে। আর এখানে দুই ধারে দেখতে পাচ্ছ রয়েছে মাল্টি সুতার কাজ, আর দুই ধারে রয়েছে এখানে সাদা সুতার কাজ, মানে সাদার ওপরে সাদা সুতা দিয়ে সুজনি করা হয়েছে। যদিও বা আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি যদি বলতাম যে এটা নিজের শ্যাডো দেওয়া লাগবে তাহলে হয়তো বেশি ভালো লাগতো। তাহলে চলো এই ওড়নাটা থাক, এবার তোমাদেরকে নতুন আরও একটি ওড়না দেখাই। আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছি যে তোমাদেরকে যে ডিজাইনটি আজকে দেখাবো পাঁচটি, তার মধ্যে প্রত্যেকটা প্রত্যেক রকম। তাহলে দেখতে পাচ্ছ এই ডিজাইনটাও কিন্তু আলাদা। এখানে হইতে পারে যে খেজুর পাতা সেলাই রয়েছে, সুজনি সেলাই, মাছকাটা, শাটিং, কিন্তু তারপরেও ডিজাইন কিন্তু আলাদা। আর এই ওড়নাটি বেশি ভালো লাগছে কেন বলো তো? এই ওড়নাটি বেশি ভালো লাগার কারণ প্রত্যেকটা ফুলে তো ডলার রয়েছে, তার সাথে কি দেখতে পাচ্ছ যে সুজনি করা হয়েছে সেটারও প্রত্যেকটা কোলকার ভেতরে ভেতরে ডলার। আর এখানে যে সুজনি করা হয়েছে না, এটার নিচে দেওয়া হয়েছে শ্যাডো। সুজনি সেলাইয়ে কিন্তু শ্যাডো খুব ভালো লাগে দেখতে। কেননা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম সাদা ওড়নাটি দেখানোর সময় যে আমি ওড়নাটিতে যদি শ্যাডো দিতাম সুজনির পেছনে তাহলে ওড়নাটি বেশি সুন্দর লাগতো।
এই ওড়নাটিও আমি মাল্টি সুতার কাজ করিয়েছি আর এই ওড়নাটির কিন্তু সেলাইগুলো খুব সুন্দর হয়েছে, সেই জন্য এটা দেখতে বেশি ভালো লাগছে। আর এখানে সুতার ম্যাচিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। ওড়নাটিতে যেহেতু পাঁচ রঙের সুতা দিয়েছি সেহেতু ওড়নাটি এমনিও সুন্দর, তার সাথে সেলাইয়ের জন্য ওড়নাটি বেশি সুন্দর লাগছে। আর এইখানে এই ওড়নাটিরও কাপড় হচ্ছে আড়াই গজ, কাপড়ও হচ্ছে প্রাইড কটন। এটাও কিন্তু শুধু ওড়না না, জামা ওড়না টু পিস। যদি এটা জামা দেখতে চাও বা জামা ওড়নার ম্যাচিং কেমন সেটা দেখতে চাও অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার কাছে তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাকে কোশ্চিন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দেওয়া। তাহলে এখানে এই ওড়নাটি তো দেখা হয়ে গেল, তিনটা ওড়না দেখা কমপ্লিট অলরেডি। এবার চলো তোমাদেরকে দেখাই আরও একটি সুন্দর ওড়না। এই ওড়নাটি যে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর বিশেষ করে সাদা। সাদা বলতে কিন্তু এটা কিন্তু নীল সাদা না, এটা হচ্ছে ঘেয়া টাইপের কিছু একটা, বাট পুরোটা কিন্তু ঘেয়া না। আর এখানে দেখতে পাচ্ছ মাল্টি সুতার কাজ, আর পুরো ওড়না অল ওভার, কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই সেরকমভাবে। আর একটা কথা তোমাদেরকে না বললেই না, সেটা হলো যে তোমাদেরকে তো এখন আমি দেখাচ্ছি সুন্দর পাঁচটি ডিজাইন, তার মধ্যে চারটি অলরেডি দেখানো হয়ে গেছে, আর চারটির মধ্যে এটা আমার কাছে সব থেকে সুন্দর। চারটি বললে ভুল হবে, পাঁচটির মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যদিও বা একটা এখনও দেখায়নি, তবুও বলে দিলাম। এখানে দেখো যে সেলাইটি কতটা সুন্দর এবং পরিপাটি, তোমরা তো দেখেই বুঝতে পারছো সেলাইটি একদম ঝরঝরা। আর যদি সেলাই ঝরঝরা হয় না, তাহলে ওড়না বা জামাই হোক না কেন, যে কোনো জিনিস যদি ডিজাইনও খারাপ হয় তবুও ভালো লাগে দেখতে। আর এই ডিজাইন যেহেতু অল ওভার, সেহেতু সেলাই সুন্দর, ডিজাইন অল ওভার, তার সাথে তো সাদা কাপড় বলাই যায় না, আর এখানে মাল্টি সুতার কাজ আরও বেশি সুন্দর। যদিও বা এতক্ষণ আমি আমার মতামত তোমাদেরকে বললাম, তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। যেহেতু আমার তোমাদের সাথে কথা বলার সুযোগ হয় না, আর হইলেও সবার সাথে হয় না, যারা আমার পেজে ইনবক্স করো তাদের সাথে শুধুমাত্র কথা হয়। তো তোমাদের যেটা সমস্যা বা তোমরা কোনটা বুঝতে পারছো না, বা কোনো সেলাই দেখতে চাইলে, বা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই আমাকে জানাবা, ভালো হোক বা খারাপ হোক, আমি তোমাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, তোমরা যে এতক্ষণ ধরে ভিডিও দেখেছো, তোমরা কি এখনও ভিডিওতে লাইক দিয়েছো? যদি না দিয়ে থাকো অবশ্যই লাইক দিবা, তার সাথে কমেন্ট তো করবা, এটা তো আমি তোমাদেরকে বলেই যাচ্ছি। আর তার সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, আর তার সাথে আমার পেজটিও চাইলে ফলো করতে পারো, পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। আর এইখানে কিন্তু সেলাই দেওয়া হয়েছে ভরাট মাছ কাটা, তার সাথে কাপড় প্রাইড কটন আর কাঁথা ফোর, আর তার সাথে রয়েছে ঢেউ সেলাই, ফুলে ফুলে রয়েছে ডলার। চলো এবার তোমাদেরকে আরও একটা সুন্দর ডিজাইন দেখাই। এই ওড়নাটির ঝলক পড়তে তো তোমরা বুঝে গেছো যে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি গোলাপ। হ্যাঁ, এটা হচ্ছে মজর গোলাপ ফুল সেলাইয়ের ওড়না ফুলকারি। তার সাথে ওড়নাটি যেহেতু সুতাটা না, সেহেতু আরও বেশি সুন্দর। আর কুসুম হলুদ বলে তো কোনো কথাই নেই। আর এখানে যে শুধু গোলাপ ফুল সেলাই আছে এমনটা কিন্তু না, এখানে আছে বোতাম স্টিচ বা চিরুনি সেলাই, তার সাথে লেজি ডেজি, তার সাথে কলি আছে, মাস্কাটা আছে, এমনকি ডাল ফোরও রয়েছে। আর সুজনি তো আছেই, তাছাড়া কি ডাল মানায় সেভাবে বলো তো। এই ওড়নাটিরও কাপড় হচ্ছে প্রাইড কটন। আর এখানে যে প্রত্যেকটা ওড়না দেখালাম, মানে পাঁচটা ওড়না দেখালাম, প্রত্যেকটাই প্রাইড কটন, কেননা ওড়নার জন্য কিন্তু প্রাইড কটন কাপড়ই ভালো। তাহলে এত দূর পর্যন্ত ভিডিওটি দেখলা, তোমাদের কি ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবা, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেই দিবা। তাছাড়া কিন্তু নতুন আপডেট ভিডিও মিস হয়ে যাবে, আর বেল বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করবা, তাছাড়া নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।